প্রথম কথাটা হচ্ছে যে আজকে রংপুর তিন আসনের উপনির্বাচনে যেই ফলাফল ঘোষণা করা হয়েছে সেটাকে আমরা দলীয়ভাবে রংপুর মহানগর এবং জেলার পক্ষ থেকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি আমি কিন্তু দুপুরবেলা আশঙ্কা প্রকাশ করেছি যে ভোটারের উপস্থিতি নাই আমরা বুঝতে পারছি যে পনেরো ভোট ম্যানিপুলেট করে তারা অ্যাড করতে পারে ইভিএমে আমি কিন্তু আপনাদের সামনে তখনই বলেছিলাম তো সেটাই আবার জোর দিয়ে বলছি যেটা আরেকবার নির্বাচন কমিশন প্রমাণ করলো যে তারা কখনোই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করবে না এবং সুষ্ঠু নির্বাচন আর বাংলাদেশে হবে না এই সরকারের আমলে হবে না এবং এরকম একটা নির্বাচন কমিশন যারা সরকারি পৃষ্ঠপোষকতায় এখানে নির্বাচন পরিচালনা করে থাকে তাদের দ্বারা কখনোই সম্ভব না